স্বাগতম আজকের ভিডিওতে। প্রবলি আমার প্রথম ভিডিও যেটা আমি বাংলায় কথা বলছি। সো তো শুরু করা যায়। আজকে ভিডিও টপিক হচ্ছে লো এন্ড একটি কম্পিউটার বার, সো কনফিগারেশন অফ কম্পিউটার ইউ ক্যান সে। সো একটা কম্পিউটারে কিবোর্ড থাকে, মাউস থাকে, মনিটর থাকে অবভিয়াসলি, তার সাথে হচ্ছে যে বক্সটা থাকে, বক্সের ভিতরে কিছু কম্পোনেন্টস থাকে যেগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি কার জন্য? আসলে এই ভিডিওটি হচ্ছে আপনি যদি অফিসের জন্য একটা কম্পিউটার বানাইতে চান তার জন্য, আপনার বাজেট যদি কম থাকে তার জন্য। যদি আপনি কম্পিউটার সম্বন্ধে জেনে থাকেন এবং আপনার বাজেট কম থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে স্ক্র্যাচ বিল্ডিং করার জন্য, বিকজ স্ক্র্যাচ বিল্ডিং আর বেসিকলি লাইক আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টস কিনে দেন, হচ্ছে কম্পিউটারটাকে নিজে নিজে বানিয়ে নিলেন। ফর দ্য পিপল দে হু ডোন্ট ওয়ান্ট টু গো ফর দোজ কাইন্ড অফ হ্যাসলস, যারা ওইসব হ্যাসলে যেতে চান না, যারা রেডিমেড মোটামুটি কিছু জিনিস চান, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। সো প্রথমত হচ্ছে আমরা দেখে নিই যে আমাদের লিস্টে কী কী আছে, সো আমাদের কী কী লাগবে একটা কম্পিউটার বানাইতে। সো দ্য কম্পোনেন্টস দ্যার আর নিডেড আর দ্য প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, হার্ড ড্রাইভ, একটা কেসিন লাগে, কিবোর্ড, মাউস, মনিটর অ্যান্ড স্পিকার। সো মোটামুটি এগুলো হলে মোটামুটি একটা কম্পিউটার হয়ে যায়, অ্যান্ড এসেনশিয়ালি হার্ড ড্রাইভ লাগবে। সো ফর দিস স্প্রেডশিট আই প্রবলি গিভ আ লিঙ্ক টু দ্য স্প্রেডশিট ফর ইফ এনি ওয়ান ওয়ান্ট টু অ্যাক্সেস ইট। অ্যান্ড আমাদের বাজেট টার্গেট হচ্ছে আজকে 30,500 টাকার মতো আসে। সো দেখি আমরা কম্পোনেন্টগুলো কী কী। হ্যাঁ, সো প্রথমত কম্পোনেন্টগুলো দেখার জন্য আমাদের প্রথমেই আছে হচ্ছে আমাদের মনিটর। মনিটর চয়েস হচ্ছে ডেল E1916 HP, এটার দাম হচ্ছে 6,600 টাকা। তারপর হচ্ছে আমাদের হার্ট অফ দ্য কম্পিউটার, দ্যাট ইজ দ্য প্রসেসর। সো প্রসেসর অফ চয়েস হচ্ছে কোর ইন্টেল 7th generation পেন্টিয়াম প্রসেসর G4560, যেটার দাম হচ্ছে 7,800 টাকা বেস অন দ্য কারেন্ট টাইম অ্যান্ড বাই দ্য ওয়েবসাইট স্টারটেক। অ্যান্ড আমি রিকমেন্ড করি স্টারটেক, স্টারটেক খুবই ভালো, বাংলাদেশের ওয়ান অফ দ্য গুড রিটেলার্স। অথবা আপনি চাইলে গ্লোবাল অথবা রেগুলার দোকানে গিয়ে একটু কম দামে পেতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তারপরে আমার চয়েস হচ্ছে আমাদের মাদারবোর্ড। মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের GAH110MH মাইক্রো ATX মাদারবোর্ড। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি র্যাম স্লট আছে, সো আপনি চাইলে দুটি র্যাম লাগাতে পারেন। অ্যান্ড এখানে একটা PCIe স্লট আছে যেটা আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে পারেন। এটা যদিও এখন আউট অফ স্টক দেখাচ্ছে এখানে, বাট আই এম শিওর দ্যাট আপনি হচ্ছে অন্যান্য দোকানে এটা খুঁজে পাবেন। সো জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর আপনি সিমিলার প্রাইসে আরও মাদারবোর্ড আছে, সেগুলো আপনি দেখতে পারেন। সো র্যাম অফ আওয়ার চয়েস হচ্ছে কোর্সিয়ার ভেঞ্জেন্স। কোর্সিয়ার অবশ্যই একটা ভালো ব্র্যান্ড। সো আপনি এর থেকে কম দামে র্যাম পাবেন। র্যাম হচ্ছে 4GB, 4GB দাম এখন 3,200 টাকা কোর্সিয়ারের, বাট আপনি আর কমেও র্যাম পাবেন। বাট আমি সাজেস্ট করবো যে আপনি কোর্সিয়ার নেন, বিকজ কোর্সিয়ার ইজ খুবই ভালো, অথবা আরও বেটার কোনো কোম্পানির থেকে আপনি র্যাম নেন। বাট আই হাইলি সাজেস্ট ইউ টু গেট কোর্সিয়ার্স। দেন আওয়ার হার্ড ড্রাইভ। সো হার্ড ড্রাইভের জন্য হচ্ছে আমরা ওয়েস্টার্ন ডিজিটাল ব্যবহার করছি, 1TB ব্লু হার্ড ড্রাইভ। সো এটার দাম হচ্ছে 3,650 টাকা। আপনি প্রবলি কোথাও 3,600 টাকায় পাবেন, 3,500 টাকায় পাবেন, 3,700 টাকায় পাবেন। সো দামটা আসলে দোকান টু দোকানে ডিফারেন্ট করে, যারা লাইক আপনি যখন কিনতে যাবেন তখনই আপনি মোটামুটি ব্যাপারটা বুঝে যাবেন যে আসলে হচ্ছে নাকি। সো নেক্সট হচ্ছে আমাদের কেসিন। কেসিনের জন্য আমরা এখানে ম্যাক্স গ্রিনের 5911BK উইন্ডো কেসিনটা রেখেছি। এই কেসিনটা অবশ্যই সুন্দর একটা কেসিন কম দামের মাঝে। এই কেসিনটার দাম হচ্ছে মাত্র 2,250 টাকা এবং এটার সাথে একটি 200W পাওয়ার সাপ্লাইও আছে, যার জন্য আপনার পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ইটস ওয়ার্কস রাইট আউট দ্য ব্যাগ। আর আপনার যে প্রসেসরটি আপনার ইউজ করছি সেটি তেমন পাওয়ার হাঙ্গি না। সো অ্যান্ড আমাদের GPU নাই, সো প্রবলি এটাতে হয়ে যাবে, মানে হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে আমাদের স্পিকার, যেটা খুবই অপশনাল একটা জিনিস। স্পিকারটা হচ্ছে আমরা ক্রিয়েটিভের SBS A35। সো এটার দাম মাত্র 800 টাকা। সো অত তেমন কিছু না, আপনি চাইলে আপনার পছন্দ মতো ভালো স্পিকার কিনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর হচ্ছে আমাদের মাউস। ফর দ্য চয়েস অফ আর মাউস ইজ A4Tech, অবভিয়াসলি দ্য লেজেন্ডারি A4Tech OP550NUV Track। সো এই মাউসটি খুবই জেনারিক একটি মাউস, আপনি চাইলে এই প্রাইস রেঞ্জে আরও আলাদা মাউস কিনতে পারেন, এই মাউসটাই যে আপনাকে কিনতে হবে এমন কোনো কথা নেই। এবং আমাদের কিবোর্ড হওয়ার চয়েসেস হচ্ছে হ্যাবিট HP মাল্টিমিডিয়া কিবোর্ড, বিকজ হ্যাবিট আমার হচ্ছে ওয়ান আওয়ার্স ডুইং দ্য রিসার্চ, আমি যখন খুঁজে দেখছিলাম কোন কোম্পানিটা আসলে আমার রাখা উচিত আর রাখা উচিত না,
তখন আমার এই কিবোর্ডটি ভালো লাগছিল। সো আপনি এই দামে আরও কিবোর্ড পাবেন। আমি হাইলি সার্চ করব হচ্ছে আপনার লজিটেকের K520টা না, ওটার দাম মেবি 500 বা 600। ওই কিবোর্ডটা অনেক অনেক ভালো একটা কিবোর্ড, আমি অনেক দিন ইউজ করছি ওই কিবোর্ডটা, এখনও কিছু হয় নাই। আমি এখন যদি ওটা ইউজ করি না, বাট ওটা এখনও কিছু হয় না, এখনও আমার ব্যাকআপ কিবোর্ড হিসেবে আছে। সো দ্যাটস আপ আপ দ্য ভিডিও। সো এই ভিডিওটি কি আপনাকে একটা কম্পিউটার কিনতে আপনার এই কনফিগারেশনের কম্পিউটার কিনতে হবে, তেমন নয়। আপনি চাইলে হচ্ছে অন্য পার্টস কিনতে পারেন, অন্য কিছু কিনতে পারেন আপনার মনে ইচ্ছা মতো। বাট এই ভিডিওটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটা ধারণা দেওয়া যে কীভাবে আপনি কম দামের মাঝে কম বাজেটে কী কী পেতে পারেন, কী কী আপনার বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, কী কী কিনলে বেটার হবে। বাট আমার ইটস টোটালি এন্টায়ারলি বেসড অন মাই পার্সোনাল অপিনিয়ন। সো ফর ইউর কনসার্ন যে আমি কেন বলছি, বিকজ আমি লাইক আমি আই হ্যাভ বিল্ড আ লট অফ কম্পিউটার্স টিল দিস টাইম অ্যারাউন্ড। সো আমার বন্ধুরা বা আমার শুভাকাঙ্ক্ষী যারাই আছে, কে কথাতে কম্পিউটার কিছু হলে আমাকে ফোন দিয়ে বলে ভাই এটা কেমনে করবো, ওটা কেমনে করবো। সো আমার মনে হচ্ছে যে আই শুড মেক টিউটোরিয়াল সামটাইমস অ্যাবাউট ওটা কেমনে করবো, ওটা কেমনে করবো, ওগুলোর উপরে। সো ইয়া, থ্যাংক ইউ লট অফ থ্যাংকস লট ফর ওয়াচিং অ্যান্ড আই হোপ ইউ এনজয় ইট। আর অবশ্যই কমেন্টে জানাবেন সামনে কী নিয়ে কথা বলা উচিত, কী জানতে চান আপনারা, বা কী ধরনের প্রাইস রেঞ্জে কম্পিউটার জানতে চান। সো নেক্সট ভিডিওটা প্রবাবলি আমার একটা কাজিন আমাকে আস করছে যে ওর 1,00,000 টাকা বাজেট আছে, এমন শুধু সিপিউটা বিল্ড করতে চায়, যা কেসিন অ্যান্ড ইনসার্সিভ স্টাফ। সো আমি প্রবাবলি ওটার উপর একটা রিসার্চ করবো, দেন প্রবাবলি ফুল বিল্ডিংটাও তো একটা ব্লগ করতে পারি। সো জানাবেন আপনারা আপনাদের মতামত। ধন্যবাদ।